জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত, এবং সেই সাথে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় প্রাণীবিদ্যা, বিষয় কোর্স কোড 24-31-11 এবং কোর্সের নাম হলো এন্টোমোলজি। আজকে এটি আমার দ্বিতীয় লেকচার। লেকচারের শিরোনাম ইনসেক্টস ফর্ম অ্যান্ড ফাংশন। এখান থেকে আমি কয়েকটি বিষয় আলোচনা করব, তবে কোন বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি আমি পরবর্তীতে তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। এখানে তোমাদের এন্টোমোলজির পুরো সিলেবাসটি রয়েছে। এন্টোমোলজিতে মোট 10টি টাইটেল রয়েছে। আজকে আমি 1 নম্বর টাইটেলের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে কীটপতঙ্গের মুখপাঙ্গের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। পরের চিত্রটি লক্ষ্য করো, এই দ্বিতীয় চিত্রটিতে কীটপতঙ্গের পায়ের বিভিন্ন রূপান্তর, অর্থাৎ পায়ের অভিযোজনিক রূপান্তরগুলো দেখানো হয়েছে। এই দুইটি চিত্র দেখে আমার মনে হয় তোমরা মোটামুটি ধারণা করতে পেরেছো আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখব তার মধ্যে রয়েছে পতঙ্গের মুখপাঙ্গের অংশগুলির নাম তোমরা বলতে পারবে এবং লিখতে পারবে, পতঙ্গের বিভিন্ন ধরনের মুখপাঙ্গের বৈশিষ্ট্য বলতে ও লিখতে পারবে, পতঙ্গের বক্ষের খণ্ডাংশগুলোর নাম বলতে ও লিখতে পারবে, পতঙ্গের আদর্শ পায়ের বিভিন্ন অংশের নাম বলতে ও লিখতে পারবে, পতঙ্গের পায়ের বিভিন্ন ধরনের অভিযোজনিক রূপান্তরগুলো তোমরা বলতে এবং লিখতে পারবে। আমার মনে হয় তোমরা পুরোপুরি অনুমান করে ফেলেছ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হলো মাউথ পার্টস অফ ইনসেক্টস বা কীট পতঙ্গের মুখপাঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, মুখপাঙ্গ কি এটা তো তোমরা সবাই জানো। কীটপতঙ্গের মুখছিদ্রের চারপাশে অবস্থিত যে সকল উপাঙ্গ খাদ্য গ্রহণে সাহায্য করে থাকে, এই সকল উপাঙ্গগুলোকে একসাথে মুখপাঙ্গ বলা হয়ে থাকে। কীটপতঙ্গের মুখপাঙ্গের অনেকগুলো অংশ রয়েছে। আমরা এবার দেখব কীটপতঙ্গের কোন কোন অংশগুলো রয়েছে। কীটপতঙ্গের মুখপাঙ্গে সাধারণত একটি ল্যাব্রাম থাকে, এক জোড়া ম্যান্ডিবল থাকে, একটি ম্যাগজিলা থাকে, একটি ল্যাবিয়াম থাকে, ল্যাব্রাম ইপোফ্যারিংস থাকে এবং হাইপোফ্যারিংস থাকে। এখানে আমি চিত্রটি আরেকবার দেখিয়েছি। এই চিত্রে কোনটির কি নাম সেই অংশগুলো তোমরা যদি আগেই ভালো করে জেনে রাখো তাহলে তোমাদের লেখাপড়াটা আরও সহজ হবে এবং বোধগম্য হবে। সবার উপরে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে ল্যাব্রাম। এই অংশটি কীটপতঙ্গের মুখপাঙ্গের একেবারে সামনের দিকে থাকে, ল্যাব্রাম, এবং বেশ ছোট। এটি খাদ্যকে সামনের দিক থেকে বেরিয়ে যেতে বাধা প্রদান করে থাকে। পাশে দেখো দুইটি পাশাপাশি চিত্র, ম্যান্ডিবল এবং বেশ খাঁজকাটা দেখাচ্ছে। এই ম্যান্ডিবল দিয়ে কীটপতঙ্গ খাদ্যগুলোকে কেটে ছোট ছোট কণায় পরিণত করে। তারপর দেখো দুই পাশে রয়েছে ম্যাগজিলা। এই ম্যাগজিলার এই পাশে ম্যাগজিলার পাল্প রয়েছে। এরা সাধারণত খাদ্যবস্তুগুলোকে মুখের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। এবং এই যে এখানে লক্ষ্য করে দেখো, গ্যালিয়া রয়েছে, ল্যাসিনিয়া রয়েছে, এগুলো খাদ্যবস্তু ছোট ছোট করে কাটতে সাহায্য করে। তারপর নিচে রয়েছে দেখো ল্যাবিয়াম। কীটপতঙ্গের
মুখপাঙ্গের একদম পিছনের দিকের অংশ ল্যাবিয়াম, এটি খাদ্যবস্তুকে পিছনের দিকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং খাদ্যগুলোকে দেখো ল্যাবিয়াল পাল্প দিয়ে খাদ্যকণাগুলোকে মুখের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে। এরপরে দেখো এই যে মাঝের যে অংশটি, এই অংশটিকে বলা হচ্ছে হাইপোফ্যারিংস এবং এর মধ্য দিয়ে ছোট দেখো নালিকার মতো, এটি হলো স্যালিভারি ডাক্ট। এই স্যালিভারি ডাক্টে সাধারণত স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালিভারি রস চলে আসে, লালা রস চলে আসে। এই লালা রসের মাধ্যমে খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্য তারা গলদকরণ করতে সাহায্য করে থাকে। দেখো বিভিন্ন ধরনের কীটপতঙ্গের মুখপাঙ্গ বিভিন্ন ধরনের। এখানে একটি মাছির বা হাউস ফ্লাইয়ের মুখপাঙ্গকে দেখানো হয়েছে। দেখো একদম সামনে এখানে দেখো অ্যারিস্টা, এটা হলো তার অ্যান্টিনা। এরপরে নিচে দেখো এই অংশটিকে বলা হচ্ছে রোস্ট্রাম। আমি কার্সার নাড়াচাড়া করছি, এদিকে একটু খেয়াল করো তোমরা। এই রোস্ট্রামের দেখো এই যে দুই পাশে দুইটা অংশ, এগুলো হলো ম্যাক্সিলারি পাল্প এবং এটার উপরের এই অংশটাকে বলা হচ্ছে ক্লাইপিয়াস, এইটাকে বলা হচ্ছে স্টাইপেস, এই অংশটা হলো হায়ার্ড স্ক্লেরাইট। কীটপতঙ্গের এই হায়ার্ড স্ক্লেরাইটের নিচের যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফস্টেলাম। এই অংশটার মধ্যে ল্যাব্রাম এবং ইপিফ্যারিংস মিলিত হয়ে তৈরি হয়েছে। এর নিচের অংশটাকে আমরা বলবো হাইপোফ্যারিংস। তারপরে নিচের এই যে মাঝের যে অংশটা, এই অংশটা হলো কীটপতঙ্গের মাউথ, মুখছিদ্র। এই অংশটাকে আমরা একত্রে বলবো ল্যাবেল্লাম। কীটপতঙ্গের খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে সাধারণত তাদের বিভিন্ন ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি পতঙ্গের মুখপাঙ্গ দেখানো হয়েছে। এটি হাইমিনোপ্টেরা অর্ডারের অ্যাপিস ইন্ডিকার মাউথ পার্টস। এখানে লক্ষ্য করে দেখো খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে এদের মুখপাঙ্গের পরিবর্তন দেখা যাচ্ছে। এই অংশটা হলো ফ্লাভেলাম, এই অংশটা হলো গ্লোসা। তারপর দেখো এর গোড়ার দিকের অংশটা, এর ক্রস সেকশন এখানে দেখানো হয়েছে। স্যালিভারি ক্যানেল একদম ভিতরে রয়েছে, এটা হলো গ্যালিয়া এবং এগুলো হলো ফুট ক্যানেল। এই অংশটাকে আমরা বলবো প্যারাগ্লোসা এবং এটা দেখো ম্যাক্সিলারি পাল্প ছোট হয়ে গিয়েছে এবং ম্যান্ডিবল দেখো প্রায় দেখাই যাচ্ছে না। এর উপরের অংশটাকে আমরা বলবো ল্যাব্রাম এবং তার উপরে হলো ক্লাইপিয়াস। যা বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের মুখপাঙ্গ বিভিন্ন ধরনের এবং এই ভিন্নতা তাদের খাদ্য গ্রহণের উপরে, খাদ্যের খাদ্য কী ধরনের তার উপরে ভিত্তি করে সাধারণত হয়ে থাকে। খাদ্য গ্রহণের রীতি এবং অভ্যাসের উপর ভিত্তি করে তাই কীটপতঙ্গের মুখপাঙ্গকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর রয়েছে কামড় এবং চর্বণ উপযোগী মুখাংশ বা বিটিং অ্যান্ড চিউং টাইপ মুখাংশ। দ্বিতীয়, ঘর্ষণ ও চুষণ উপযোগী মুখাংশ অর্থাৎ র্যাস্পিং অ্যান্ড সাকিং টাইপ মুখাংশ। তারপর রয়েছে অনুবিন্দন ও চুষণ উপযোগী মুখাংশ অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মুখাংশ। তারপর রয়েছে শোষণ উপযোগী মুখাংশ অর্থাৎ স্পঞ্জিং টাইপ মাউথ পার্টস। তারপর 5 নম্বরে রয়েছে নলাকার মুখাংশ বা সাইফনিং টাইপ মাউথ পার্টস। 6 নম্বর রয়েছে চর্বণ ও লেহন উপযোগী মুখাংশ বা চুইং অ্যান্ড ল্যাপিং টাইপ মুখাংশ। এরপর 7 নম্বর রয়েছে অপজাত মুখাংশ বা ডিজেনারেট টাইপ মাউথ পার্টস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চিত্রের সাহায্যে বিভিন্ন ধরনের মাউথ পার্টসগুলো দেখার চেষ্টা করব। এখানে দেখো বাম পাশে যে চিত্রটি রয়েছে, এই চিত্রটি হলো কামড় এবং চর্বণ উপযোগী মুখাংশের বিভিন্ন অংশের চিত্র। এই এই ধরনের মুখপাঙ্গ হলো আদি এবং সরল প্রকৃতির। যে সকল কীটপতঙ্গ উদ্ভিদের পাতা ভক্ষণ করে, কাণ্ড ভক্ষণ করে, সেই সকল পতঙ্গে সাধারণত এই ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। এরা দেখো ম্যান্ডিবেল দিয়ে খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট করে তারপরে খাদ্য খেয়ে থাকে।
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টার্মাইট, তারপরে গ্রাইলোটালপা, গ্রাইলোটালপা এটি হলো উড়চুঙ্গা, এটি সাধারণত মরিচ গাছের শিকড় কেটে নষ্ট করে থাকে, ফলে মরিচ গাছ মারা যায়। স্নেহ শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। কোনো যদি সমস্যা হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। এরপরে চিত্রটি ভালো করে লক্ষ্য করো, এটি হলো ঘর্ষণ এবং চোষণ উপযোগী মুখাংশের চিত্র। দেখো লক্ষ্য করে, এখানে একটি দণ্ডের মতো মনে হচ্ছে তার মুখের সামনের দিকে, এই অংশ দিয়ে তারা রেসপিং করে অথবা ঘর্ষণ করে, এবং উদ্ভিদের চামড়ার উপরের অংশ যখন ক্ষতবিক্ষত হয় সেখান থেকে রস বেরিয়ে আসে এবং সেই রসগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। তোমরা পেঁয়াজ, পেঁয়াজের থ্রিপস নাম শুনেছ, এই পেঁয়াজের থ্রিপসগুলো পেঁয়াজের কচি অংশ এবং সবুজ অংশ, সাধারণত এই মুখাংশের অংশ দিয়ে তারা ঘর্ষণ করে এবং সেখান থেকে রস বেরিয়ে আসলে খাদ্য হিসেবে তারা গ্রহণ করে। আমরা থাইসেনোটেরা অর্ডারের থ্রিপস বলতে পারি, তাদের ঘর্ষণ এবং চোষণ উপযোগী মুখাংশ রয়েছে। এর পরে রয়েছে অনুবিন্দন ও চোষণ উপযোগী মুখাংশ। চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ একটি মশার, মশার চিত্র, এবং বাম পাশে যে মুখপাঙ্গ দেখতে পাচ্ছ এটি হলো মশার মুখপাঙ্গ। এদের মুখপাঙ্গগুলো পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ, অর্থাৎ এরা এদের প্রবোসিসগুলো প্রাণীদের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় এবং চুষে বা সাকিং করে রক্ত খেয়ে থাকে। তরল জাতীয় পদার্থ খাদ্য হিসাবে গ্রহণকারী পতঙ্গ উদ্ভিদ ও প্রাণী কলা সিদ্ধ করে সেখান থেকে রস চুষে খায়। এই ধরনের মুখপাঙ্গই হলো অনুবিন্দন ও চোষণ উপযোগী মুখাংশ বা পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথ পার্টস। আমরা অ্যানোফিলিস মশার মধ্যে এই ধরনের মুখাংশ পেয়ে থাকি। দেখো এখানে একটি মশার মুখপাঙ্গকে দেখানো হয়েছে, এটা হলো তার হেড, এই দেখো কালো এই অংশটি হলো কম্পাউন্ড আই, তার অ্যান্টিনা। দেখো ম্যাক্সিলারি পাল্প পরিবর্তিত হয়ে গিয়েছে, এবং এই সামনের এই অংশটাকে বলবো আমরা ল্যাব্রাম ইপোফ্যারিংস। তারপরে দেখো ম্যান্ডিবল, এটা সম্পূর্ণই পরিবর্তিত হয়ে গেছে, এরা যেহেতু খাদ্য চিবিয়ে খায় না তাই এদের মধ্যে কোনো খাঁজকাটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো হাইপোফ্যারিংস, এটি হলো ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং ল্যাবেলা। প্রিয় শিক্ষার্থীরা, গঠন প্রকৃতির উপর ভিত্তি করে এই পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মুখপাঙ্গকে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আমরা পাব হেমিপ্টেরা অর্ডারে যে পতঙ্গ, তাদের মধ্যে যে ধরনের মাউথ পার্টস পাই তাদেরকে বলা হচ্ছে হেমিপ্টেরাস টাইপ মাউথ পার্টস। সাধারণত হেমিপ্টেরান সকল ধরনের প্রাণীর মধ্যে আমরা এই ধরনের মুখপাঙ্গ পাই, যেমন অ্যাসপনগোপাস পতঙ্গে এই ধরনের মুখপাঙ্গ পাই। এরপরে ডিপটেরা বর্গের মধ্যেও পেয়ে থাকি, অ্যানোপ্লুরা বর্গের মধ্যেও পেয়ে থাকি। অ্যানোপ্লুরা বর্গের মধ্যে যে মাউথ পার্টস পাই তাদেরকে বলা হচ্ছে অ্যানোপ্লুরান টাইপ মাউথ পার্টস, অবশ্যই পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ। এরা আমাদের মাথা থেকে রক্ত চুষে খায়। উদাহরণ হিসাবে বলতে পারি পেডিকুলাস হিউম্যানাস হিউম্যানাস, আরেকটি রয়েছে পেডিকুলাস হিউম্যানাস ক্যাপিটিস। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে যে মুখপাঙ্গ রয়েছে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মুখপাঙ্গ, সেটি হলো ডিপটেরাস টাইপ, অর্থাৎ ডিপটেরা অর্ডারের পতঙ্গের মধ্যে এই ধরনের মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। সকল ধরনের মশায় পাই, উদাহরণ হিসেবে বলতে পারি অ্যানোফিলিস ডিরুস, অ্যানোফিলিস সানডেইকাস, মানসুনিয়া অ্যানোলিফেরা ইত্যাদি মশা। তারপর সাইফোনেপ্টেরা অর্ডারের মধ্যে আমরা এই পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মুখপাঙ্গ পাই, তাদেরকে বলা হচ্ছে সাইফোনোপটেরাস টাইপ মাউথ পার্টস। উদাহরণ হিসেবে বলতে পারি জেনোসিল্লা কিওপিস, এটি হলো ফ্লি পোকার বৈজ্ঞানিক নাম। এই ফ্লি পোকা সাধারণত ইঁদুরের গায়ে থাকে,
এবং ইঁদুরের গা থেকে অনেক সময় মানুষের শরীরে চলে আসে এবং মানুষকে কামড়ায়। যদি এই জেনোপসিলা কিওপিস প্লেগ রোগের জীবাণু অর্থাৎ আর্সেনিয়া পেস্টিস দ্বারা আক্রান্ত থাকে, তাহলে তারা এই জীবাণুগুলিকে মানুষের শরীরে দিয়ে দেয় এবং মানুষের প্লেগ রোগ হয়। এবং এই প্লেগ রোগ অত্যন্ত খারাপ, এটি মহামারী আকারও ধারণ করতে পারে। এরপরে আবার মূল অংশে চলে আসি আমরা। 4 নম্বর হলো শ্বসন উপযোগী মুখাংশ অর্থাৎ স্পঞ্জিং টাইপ মাউথ পার্টস। এখানে একটি মাছির মাউথ পার্টসকে দেখানো হয়েছে। সাধারণত তরল খাদ্য শোষণের জন্য এ ধরনের মুখপাঙ্গ অভিযোজিত হয়ে থাকে, যেমন আমরা মাস্কা ডোমেস্টিকা, ক্যালিফোরা ভোমিটোরিয়া, টেবানাস ইত্যাদি মাছির নাম উল্লেখ করতে পারি। এখানে একটি মাছির চিত্র দেখানো হয়েছে, দেখো, রোস্ট্রাম, ক্লাইপিয়াস, ম্যাক্সিলারি পাল্প, হস্টেলাম, সিউডোট্রাকিয়া এখানে থাকবে, প্রি ওরাল অ্যাপারচার রয়েছে এখানে এবং ল্যাবেলাম রয়েছে এখানে। কাজেই এটি তরল খাদ্য গ্রহণের উপযোগী মুখপাঙ্গ। এরপর রয়েছে নলাকার মুখপাঙ্গ বা সাইফনিং টাইপ মাউথ পার্স। চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একটি প্রজাপতির মাথার অংশ এবং লম্বা প্রবোসিস। এই লম্বা প্রবোসিস দিয়ে প্রজাপতিরা ফুলের লম্বা ফুলের গোড়া থেকে তারা রসগুলো চুষণ করে নিয়ে যায়, এবং যেহেতু চুষে নেয় তাই তাদের একটা সাইফন দরকার, নল দরকার। এবং এই নল, এদের এই লম্বা নল, এটা কয়েলের মতো থাকে এবং এটা লম্বা হয়ে যায়। এই জন্য এই ধরনের মুখপাঙ্গকে বলা হচ্ছে সাইফনিং টাইপ মাউথ পার্স। আমরা সকল ধরনের প্রজাপতির মধ্যে এই ধরনের মুখপাঙ্গ পেয়ে থাকি, যেমন ড্যানাস প্লেকজিপাস, ড্যানাস ক্রাইসিপাস, পাইরিস র্যাপি ইত্যাদি প্রজাপতির মধ্যে আমরা এই ধরনের মুখপাঙ্গ পেয়ে থাকি। তোমরা চিত্রগুলি একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তারপর রয়েছে চর্বণ ও লেহন উপযোগী মুখাংশ অর্থাৎ চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ মাউথ পার্স। দেখো, এটি হলো মৌমাছির মুখপাঙ্গ। এ ধরনের মুখপাঙ্গ দ্বারা ফুলের রেণু এবং মধু সংগ্রহ করে এবং মোম তৈরিতে বিশেষভাবে এই ধরনের মুখপাঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। আমরা অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস মেলিফেরার নাম বলতে পারি, জাইলোকোপা যেটা কালো ভোমরা সেটার নাম বলতে পারি, তারপর কুমার পোকা যেটা রয়েছে, হলুদ বলতা যেটা, পলিস্টেস, এই ধরনের পতঙ্গের মধ্যে চর্বণ ও লেহন উপযোগী মুখপাঙ্গ পেয়ে থাকে। সাত নম্বর রয়েছে অপচেতন মুখাংশ বা ডিজেনারেট টাইপ মাউথ পার্টস। দেখো, এই ধরনের মুখপাঙ্গ সাধারণত লার্ভাতে আমরা পেয়ে থাকি। এতে সত্যিকারের কোনো মুখপাঙ্গ থাকে না, এর মাধ্যমে পানির স্রোত এদের ভিতরে মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং খাদ্যকণাগুলো ঢুকে যায়, সেখান থেকে তারা খাদ্য সংগ্রহ করে থাকে। এই ধরনের মুখপাঙ্গকে বলা হয় অপচেতন মুখপাঙ্গ। এখানে ইনসেক্টের কয়েক ধরনের মুখপাঙ্গ দেখানো হয়েছে। দেখো, প্রথমে এলো চিউইং টাইপ চর্বণ উপযোগী, তারপরে পিয়ার্সিন অ্যান্ড সাকিং টাইপ। লক্ষ্য করে দেখো, এরা অনুবিন্দন এবং চুষণ উপযোগী, এদের প্রবোসিসটা বেশ লম্বা। তারপর রয়েছে সাইফনিং, নলাকার প্রজাপতির যে সাইফন রয়েছে সেই ধরনের, এবং মাছির, এরা রস চুষে খেয়ে থাকে, স্পঞ্জ করে থাকে, এই জন্য এদের মুখপাঙ্গ হলো স্পঞ্জিং টাইপ মুখপাঙ্গ। তাহলে বিভিন্ন ধরনের মুখপাঙ্গ আমরা জানলাম। এবার আমরা জানার চেষ্টা করব কীটপতঙ্গের বক্ষ বা থোরাক্স সম্পর্কে। কীটপতঙ্গের বক্ষ হলো কীটপতঙ্গের দেহের ঠিক মাঝের অংশ অর্থাৎ দ্বিতীয় ট্যাগমাটাই হলো বক্ষ। সাধারণত 3টি খণ্ড নিয়ে বক্ষ গঠিত। আমরা বক্ষকে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো এতে রয়েছে অগ্রবক্ষ বা প্রোথোরাক্স, মধ্যবক্ষ বা মেসোথোরাক্স এবং পশ্চাৎবক্ষ বা মেটাথোরাক্স। বক্ষের প্রতি খণ্ডে একজোড়া করে পা থাকবে,
বক্ষে পা ছাড়াও এক বা দুই জোড়া ডানা থাকবে, এগুলো থাকবে উপরে এবং পা থাকবে থোরাক্সের নিচের দিকে। পতঙ্গের বুকে তিনটি খণ্ডাংশে তিন ধরনের স্ক্লেরাইট থাকবে। স্ক্লেরাইট হলো পাত, ইনসেক্টের দেহের যে বহিঃকঙ্কাল এগুলো অনেক পাত দিয়ে তৈরি, এই পাতগুলোকে বলা হচ্ছে স্ক্লেরাইট। তোমরা ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি কীটপতঙ্গের থোরাক্সের ক্রস সেকশন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কীটপতঙ্গের একেবারে বক্ষের উপরের দিকে যে অংশটা তাকে নোটাম বা টার্গাম বলে। তারপর পাশের দিকে দেখো যে স্ক্লেরাইট রয়েছে একে বলে প্লিউরন বা প্লিউরাইট, এবং নিচের দিকে যে অংশ রয়েছে এই স্ক্লেরাইটকে বলা হচ্ছে স্টারনাম। তাহলে আমরা কীটপতঙ্গে তিন ধরনের স্ক্লেরাইট পাচ্ছি, টার্গাম, স্টারনাম এবং প্লিউরন। কীটপতঙ্গের থোরাক্সে বা বক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, সেগুলো হলো পা, এবং এই পাগুলো বিভিন্ন কাজের জন্য অভিযোজিত এবং বিভিন্ন আকৃতি লাভ করে থাকে। পতঙ্গের বক্ষদেশে তিনটি খণ্ডাংশ থেকে উদ্ভূত তিন জোড়া পা হাঁটা চলার কাজে সংশ্লিষ্ট হয়, সেই উপাঙ্গগুলোই মূলত পা। একটি আদর্শ পায়ের আমরা অনেকগুলো অংশ দেখতে পাই। আদর্শ পায়ের মধ্যে এই অংশটা দেখো, তার বডি, ইনসেক্টসের বডিকে বোঝানো হয়েছে। তারপরে রয়েছে কবজা, এরপর রয়েছে ট্রকান্টার, তারপর লম্বা ফিমার, ফিমারের পরে হলে মোটামুটি সরু টিবিয়া, টিবিয়ার পরে টার্সাস। তাহলে আমি বলতে পারি যে পতঙ্গের পায়ে যদি এই ছয়টি অঙ্গ থাকে, ছয়টি অংশ থাকে, তাহলে ওই পাকে আদর্শ পা বলতে পারি। অর্থাৎ কবজা, ট্রকান্টার, ফিমার, টিবিয়া এবং টার্সাস। এবার আমরা জানবো পতঙ্গের পায়ের বিভিন্ন ধরনের অভিযোজনিক রূপান্তরগুলো। হাঁটা, লাফানো, সাঁতার কাটা, খনন করা, কোনো কিছু আঁকড়ে ধরা, পরিষ্কার করা, দৌড়ানো, ঝুলে থাকা ইত্যাদি কাজের জন্য কীটপতঙ্গের পায়ের অভিযোজনিক রূপান্তরগুলো দেখা যায়। নিম্নে চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমরা পাচ্ছি অ্যাম্বুলেটোরিয়াল লেগ বা ওয়াকিং লেগ। ডান পাশে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। এই ধরনের পা দ্বারা কীটপতঙ্গ সাধারণত হাঁটে। সাধারণত এই ক্ষেত্রে ফিমার চ্যাপ্টা থাকে, এদের টিবিয়াটা বেশ লম্বা থাকে, এবং ফিমার এবং টিবিয়ার যে সংযোগস্থল এটি বেশ সুগঠিত থাকবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সামনের এবং পিছনের পা কাদের যেন কি ককরোচের, তেলাপোকার সামনের এবং পিছনের পা এই ধরনের পা। এবার পা লক্ষ্য করো, ঠিক আগের মতোই, তেলাপোকার পায়ের মতোই, এই ধরনের পাকে আমরা কার্সোরিয়াল বা রানিং লেগও বলতে পারি। এই ধরনের পা লম্বা, পাতলা, নলাকৃতির এবং চ্যাপ্টা হয়ে থাকে। ফিমার ও কবজা পেশিযুক্ত হয়ে থাকে। টিবিয়া ও টার্সি সরু হয়ে থাকে। দেখো টিবিয়াটা বেশ সরু, টার্সিও বেশ সরু। এই ধরনের পা দিয়ে তারা দৌড়ায়। আমরা পিপিলিকার তিন জোড়া পাকেই এই ধরনের পা বলতে পারি। এরপর রয়েছে সল্টাটোরিয়াল লেগ বা জাম্পিং লেগ। প্রিয় শিক্ষার্থীরা চিত্রটা একটু লক্ষ্য করো, তোমরা এই ধরনের পা দেখেছ, এটি হলো ঘাস ফড়িংয়ের পা বা লোকাস্টা বলে যেটাকে, বা হিরোগ্লাইফাস ব্যানিয়ান নামক একটা পোকা রয়েছে, বাংলায় ঘোড়া পোকা বলা হয় তার পা। সাধারণত সন্ধ্যার সময় যদি আমরা খেতে বসি আমাদের আলোতে অনেক সময় লাফ দিয়ে চলে আসে, তখন আমরা
মাঝে মাঝে বিরক্ত হয়ে অনেক সময় খাবার প্লেটেও লাফ দিয়ে চলে আসতে পারে। এই ধরনের পা লাফানোর জন্য অভিযোজিত। এদের ফিমার লম্বা হয় এবং সুগঠিত হয়। এদের টিবিয়ার এক্সটেনশন মাংসপেশি খুব শক্তিশালী। দেখো এই শক্তিশালী মাংসপেশির জন্যই তারা লাফ দিয়ে যেতে পারে। গ্রাস হপারের বা ঘাস ফড়িং বা ঘোড়া ফড়িং, তারপর ফিল্ড ক্রিকেট যে আছে সেগুলো, এদের পা সল্টাটোরিয়াল বা জাম্পিং লেগের প্রকৃষ্ট উদাহরণ। এরপর আমরা পাবো স্ক্যানসোরিয়াল লেগ বা ক্লাস্পিং লেগ। চিত্রটা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো পায়ের শেষ প্রান্তে একটু ইয়ের মতো রয়েছে, নখের মতো রয়েছে এবং বেশ বাঁকা। এই ধরনের পা বহিঃপরজীবী পতঙ্গের পদে দেখতে পাওয়া যায়। এদের টার্সিতে অঙ্কীয়ভাবে একটি হুক থাকে, এই যে যেটার কথা বলছিলাম, এই যে অঙ্কীয় দিকে হুক রয়েছে, এই হুকের মাধ্যমে তারা চুলের সাহায্যে চুলের সাথে আটকে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পেডিকুলাস হিউম্যানাস, পেডিকুলাস ক্যাপিটিস। এছাড়া উলের মধ্যে থাকে, ম্যালোফ্যাগা কার্পেটের মধ্যে থাকে, তারপর সাইফন কুলাটা অর্ডারের মধ্যেও, এই দুটি অর্ডার আর কি, ম্যালোফ্যাগা এবং সাইফন কুলাটা, এই দুটি হলো অর্ডার। আর পেডিকুলাস হিউম্যানাস এটি অ্যানোফ্লোরা অর্ডারের একটা স্পেসিমেনের নাম। এরপর আমরা পাবো ফুসুরিয়াল বা ডিগিং লেগ। পাটা একটু লক্ষ্য করো, বেশ চ্যাপ্টা এবং খাঁজ কাটা, প্রধানত আশ্রয় নিরাপত্তা এবং খাদ্যের জন্য পতঙ্গের পায়ের এই রূপান্তর দেখতে পাওয়া যায়। অগ্রপদের ফিমার বেশ লম্বা থাকবে, এই যে দাঁত বিশিষ্ট খাঁজ কাটা দাঁত বিশিষ্ট থাকবে। এদের টিবিয়াটা খুব শক্তিশালী এবং এদের টার্সাস দেখো এই যে লোমযুক্ত। আমরা মূল ক্রিকেট বা গ্রাইলোটালপা গ্রাইলোটালপা তাদের মধ্যে আমরা এই ফুসুরিয়াল বা ডিগিং লেক দেখতে পাই। এরপর রয়েছে র্যাপটোরিয়াল লেক বা গ্রাস্পিং লেক, আঁকড়ে ধরার উপযোগী পা। এই ধরনের পদের ফিমার সারাসির মতো আকৃতিযুক্ত, টার্সোমিয়ার প্রশস্ত এবং গোলাকার থাকে। দেখো এখানে টার্সোমিয়ারটা প্রশস্ত এবং গোলাকার এবং চাতকের মতো। এটা দেখো মেন্টিস, এই পোকাটির নাম মেন্টিসের অগ্রপদ দেখো বেশ শক্তিশালী। এরা সাধারণত কোনো শিকারকে আঁকড়ে ধরে মেরে ফেলে এবং খাদ্য হিসাবে গ্রহণ করে। এরা আমাদের উপকারী পোকা, কারণ ফসলের অনেক ক্ষতিকারক পোকা ধরে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং আমাদেরকে আমাদের ফসলকে রক্ষা করে থাকে। সাত নম্বর রয়েছে নেটাটোরিয়াল লেক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্র্যাকটিক্যালে এই প্রাণীটি অবশ্যই বের করেছ। এটি উল্টা সাঁতার কাটে, লক্ষ্য করে দেখো উল্টাই রয়েছে এখানে, এবং এর পা যদি ভালো করে ম্যাগনিফাইং গ্লাসে আমরা লক্ষ্য করি তাহলে দেখব পায়ের মধ্যে অসংখ্য রোম রয়েছে। এগুলো সাঁতার উপযোগী পা। টিবিয়া ও টার্সাস বেশ প্রশস্ত হয়ে প্যাডেলের আকৃতি ধারণ করে এবং পদের বিভিন্ন অংশগুলো দেখো রোমযুক্ত। উদাহরণ হিসাবে আমরা এই নটনেকটার নাম বলতে পারি, তারপর বেলোস্টোমাকে বলতে পারি। এছাড়া পানিতে থাকে তোমার ডায়টিসকাস নামক একটি কলিওপ্টেরা অর্ডারের প্রাণী থাকে, হাইড্রোফিলাস নামক আরেকটি প্রাণী থাকে। তাদের পাগুলো এই ন্যাটাটোরিয়াল বা সুইমিং লেগের উদাহরণ। আট নম্বর রয়েছে স্টিকিং লেগ বা বিদ্ধ করার পা। এই পায়ের একেবারে শেষ প্রান্ত দেখো দুইটি সূচালো অংশ রয়েছে। এদের শেষ প্রান্তে এই সূচালো অংশ দিয়ে সাধারণত এরা বিদ্ধ করে থাকে। কোনো প্রাণী দেহকে বিদ্ধ করে অথবা উদ্ভিদ দেহকে বিদ্ধ করে, এবং প্রাণী দেহকে বিদ্ধ করলে সেখান থেকে রস বেরিয়ে আসে বা রক্ত বেরিয়ে আসে, রক্ত রস বেরিয়ে আসে এবং সেই রসে আকৃষ্ট হয়ে হাউস ফ্লাই তারা সেই রস শোষণ করে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এরা শোষণ করে আর কি, স্পঞ্জিং টাইপ মুখপাঙ্গদের কাজেই তারা সেই রসগুলো শোষণ করে।
এছাড়া ক্যালিফোরা ভোমিটোরিয়ার নাম আমরা বলতে পারি, এটি সাধারণত তোমরা চিনবে, এটি এটি হলো তোমার কাঁঠালের ভুবমাসি, ফ্লেশ ফ্লাই নামেও পরিচিত। সাধারণত মাংসের মধ্যে এরা ডিম পেড়ে থাকে, যেখানে মাংস পাবে সেখানে এই মাছগুলো চলে যায়। আর এটা চীনা সবচেয়ে ভালো বুদ্ধি হলো, কাঁঠাল তোমরা খাবে তখন দেখবে যে তোমাকে খুব বিরক্ত করছে, বেশ উজ্জ্বল রঙের, নীল নীল উজ্জ্বল রঙের আর কি পোকাটি। এরপর রয়েছে বাস্কেট লাইক লেক, এদের টিবিয়াতে রেণু সংগ্রহের জন্য ঝুড়ি থাকে। চিত্রটি একটু লক্ষ্য করো, তাহলে তোমরা ঝুড়িটি দেখতে পাবে। দেখো ডান পাশে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে একটি, এটি হাইমেনোপ্টেরা অর্ডারের একটি পোকা, হয়তো বা মৌমাছি। হ্যাঁ মৌমাছি, এটা নিচেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটি মৌমাছি। এবং লক্ষ্য করে দেখো এর দুই পায়ে কি পরিমাণ ফুলের রেণু লেগে আছে। এই যে দেখো এখানে একটি বাস্কেট বা ঝুড়ি রয়েছে, এই বাস্কেটে তারা ফুলের রেণু সংগ্রহ করে। এছাড়া এই বাস্কেট লাইক লেগ আমরা ড্রাগন ফ্লাইতেও দেখতে পাই। ড্রাগন ফ্লাই এটা তোমরা চেনো, অর্ডিনেটা অর্ডারের একটি প্রাণী। এই ড্রাগন ফ্লাই এটা তাদের কমন নেম, বাংলায় আমরা বলতে পারি ফড়িং। ফড়িং নিয়ে ছোটোবেলায় তোমরা সবাই খেলা করেছ। ফড়িং কিন্তু আমাদের বন্ধু পোকা, ক্ষতিকর পোকামাকড় এলা ধরে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং কৃষককে বেশ সাহায্য করে ক্ষতিকর পোকামাকড় দমন করার ব্যাপারে। এরপর রয়েছে দেখো ড্যামসেল ফ্লাই, এটাও অর্ডিনেটা অর্ডারের একটি প্রাণী। এটাও ফড়িং এর মতো একদম চিকন একটা ফড়িং দেখবে, অ্যাবডোমেন খুব চিকন সরু, কিন্তু তার কম্পাউন্ড আই দুইটা বেশ বড়। এই এই ড্যামসেল ফ্লাই এবং তোমরা হয়তো সবাই চিনবে দেখালে আর কি। এরপর রয়েছে দেখো হানিবি, এটা তোমরা সবাই চিনো, মৌমাছি মৌ পোকা আর কি। ডান পাশে এটা অবশ্য দেখিয়েছি আমি, এই যে মৌমাছি উড়ে যাচ্ছে। এই ধরনের পোকাগুলোতে আমরা বাস্কেট লাইক লেক পেয়ে থাকি, যারা ফুলের রেণু সংগ্রহ করার জন্য এই ধরনের পায়ে অভিযোজিত হয়েছে। দশ নম্বর রয়েছে রিডাকশন লেগ, কিছু কিছু পতঙ্গের পদের বিভিন্ন অংশ বা সম্পূর্ণ পদেরই রূপান্তর এমনকি হ্রাস ঘটতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ কোনো কোনো পতঙ্গ আছে যাদের পা খুবই ছোট অপজাত অবস্থায় থাকে, এই পাগুলোকে বলা হচ্ছে রিডাকশন লেগ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্যাপিলিয়নিডি এবং নিমফালিডি, এই দুটা অবশ্য ফ্যামিলি, এই দুই ফ্যামিলির প্রজাপতি। বিশেষ করে এই নিমফ্যালিডি ফ্যামিলির পোকাগুলির মধ্যে এই সম্মুখ পা, তাদের তিন জোড়া পায়ের মধ্যে সম্মুখ পাগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না, এগুলো তোমার অপর্যাপ্ত পা হয়ে থাকে বা খুবই ছোট নিষ্ক্রিয় পা হিসেবে অনেক সময় দেখতে পাওয়া যায়। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যদি এই সম্পর্কে আরো ভালো করে জানতে চাও, আরো বেশি বেশি তথ্য সংগ্রহ করতে চাও, তাহলে এই বইয়ের বই থেকে তোমরা সে তথ্যগুলি নিতে পারো। বিশেষ করে তোমরা অ্যান ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইনসেক্টস, এই যে বোরার অ্যান্ড ডিলন, এই বই থেকে তোমরা এই তথ্যগুলি নিতে পারো। তবে আরএফ চ্যাপম্যানের ইনসেক্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন নামে একটি বই রয়েছে, ওই বইটিতে খুব সুন্দর করে এগুলোর বর্ণনা দেওয়া আছে। তবে খুঁজে নিতে হবে, ছড়ানো ছিটানো অবস্থায় আছে, তোমাদের খুঁজে খুঁজে বের করে নিতে হবে এবং চিত্র যেটা ভালো লাগবে তোমাদের সেটাই আঁকবে। এছাড়া এইমসের এই জেনারেল টেক্সট বুক অফ এন্টামোলজি এই বইয়ের মধ্যে রয়েছে। এছাড়া বাংলা বইয়ের মধ্যে কীটতত্ত্ব প্রফেসর জাহানারা বেগম, কীটতত্ত্ব মুস্তাফিজুর রহমান, এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি বই। আধুনিক কীটতত্ত্ব বিবেকানন্দ বিশ্বাস, এটিও বাংলা একাডেমি থেকে প্রকাশিত বই, চমৎকার একটি বই। তারপর উচ্চতর কীটতত্ত্ব ডক্টর রেজাউর রহমান, এটিও বাংলা একাডেমি থেকে প্রকাশিত, এই বইতে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। এবং আরও বেশি তথ্য নিতে চাইলে তোমরা ইন্টারনেট থেকে নিতে পারো তথ্য। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে শুধু পড়া দেখলেই চলবে না, কিছু পড়া নিতে হবে এবং তোমাদের স্টাডি করতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে পতঙ্গের মুখপাঙ্গের অংশগুলির নাম লিখো, পতঙ্গের বিভিন্ন ধরনের মুখপাঙ্গের বৈশিষ্ট্যগুলো লিখো, পতঙ্গের বক্ষের খণ্ড অংশগুলোর নাম লিখো, অবশ্যই চিত্র এঁকে চেষ্টা করবে লিখতে, পতঙ্গের আদর্শ পায়ের বিভিন্ন অংশের নাম লিখে ব্যাখ্যা করো, আদর্শ পায়ের অবশ্যই চিত্র দিতে হবে, এটার চিত্র দিয়ে তোমরা লেবেলিং করে ডান পাশে তোমরা লেবেলিং করবে আর কি, লেবেলিং করে তারপরে বর্ণনা দিবে। 5 নম্বর লক্ষ্য করে দেখো, পতঙ্গের পায়ের বিভিন্ন ধরনের অভিযোজনিক রূপান্তরগুলো ব্যাখ্যা করো। 4 এবং 5 নম্বর প্রায়ই দেখি পরীক্ষায় আসে, কাজেই উপরে এগুলো ছোট প্রশ্ন হিসাবে তোমরা ভালো করে নোট করে পড়ে ফেলবে এবং এই 4 এবং 5 তোমরা বড় প্রশ্ন হিসাবে পড়তে পারো। তোমরা আমার সাথে অনেকক্ষণ ছিলে, আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সমস্যাগুলোর আমি সমাধান করার চেষ্টা করেছি, প্রত্যেকটি চিত্র দেখিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে জিনিসটা তোমাদের সহজবোধ্য হয়। তোমাদের সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং তোমরা যদি একটু উপকৃত হও এবং তোমাদের সমস্যাগুলোর যদি সমাধান হয় তাহলে অবশ্যই আমাদের এই কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি। সামনের ক্লাসে আবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।